রহমান রহিম, মোহনপুর পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আজ আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে ল্যাবরেটরিতে ব্যবহৃত কাজ সামগ্রীর ধৌতকরণ সম্পর্কে নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে বলেছি যে ল্যাবরেটরিতে কাজ সামগ্রী সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কাজ সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনেট দ্রবণ, ডিটারজেন্ট ডেকন 90, ক্রুমিক অ্যাসিড ব্যবহার করে থাকি। সোডিয়াম কার্বনেটের 10% দ্রবণ লঘু দ্রবণে ময়লা কাজ সামগ্রী ডুবি কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হয়। ডিটারজেন্ট ডেকন 90 দ্বারাও এরকম ধরনের ধুলে কাজ সামগ্রী, যদি গ্রিজ, আলকাতরা জাতীয় পদার্থ, সিলিকন তেল, পলিমারিক অবশেষ প্রভৃতি দূর করার জন্য ডেকন 90 বেশ কার্যকরী ডিটারজেন্ট। ডেকন 90 একটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, এটি পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না। এটি 100% অণুজীব দ্বারা ভাঙ্গনযোগ্য এবং ফসফেট মুক্ত পরিষ্কারক। ক্রুমিক অ্যাসিড, আমরা আগে বলেছি যে পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে ক্রুমিক অ্যাসিড বলে। একটা বোর্ডে এসেছে যে ক্রুমিক অ্যাসিড প্রস্তুতির প্রণালী লিখো, প্রস্তুত প্রণালী লিখো। আমরা দেখা বিক্রিয়া দেখছি পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট ডাইক্রোমিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা পানির সাথে পরে বিক্রিয়া করে ক্রুমিক অ্যাসিডে পরিণত করে। এবার আমরা একটি 250 মিলিলিটার বিকারে 4 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট 40 মিলিলিটার পাতিত পানি নিয়ে তার ভিতরে 2 মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড 40 মিলিলিটার ফোটা ফোটা যোগ করব। সালফিউরিক অ্যাসিড হতে হবে গাঢ়, 2 মোলার সালফিউরিক অ্যাসিড মানে বোঝা যায় যে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটি আস্তে আস্তে পানিতে ফোটা ফোটা যোগ করতে হবে, কারণ সালফিউরিক অ্যাসিডকে তাপ উৎপাদিক বিক্রিয়া ঘটে, তাই মিশ্রণের তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই কারণে আস্তে আস্তে ড্রপার দিয়ে সালফিউরিক অ্যাসিড পানি এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণে যোগ করতে হবে। এইভাবে আমরা ক্রুমিক অ্যাসিড তৈরি করতে পারি। ক্রুমিক অ্যাসিড ব্যবহারে সাবধানতা, ক্রুমিক অ্যাসিড মিশ্রণ তৈরিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণ ডাইক্রোমেট লবণের দ্রবণে যোগ করা হয়, তখন এটি তাপ উৎপাদ বিক্রিয়া ঘটে। গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি শোষী ও ক্ষয়কারক পদার্থ, এটা একটু মনে রাখতে হবে। তাই গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কালে চোখে সেফটি গ্লাস বা গগলস, হাতে ল্যাটেক্স গ্লাভস বা ভিনাইল গ্লাস পরতে হয়। ক্রুমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করলেও এটি সাধারণত অনুসরণ করতে হবে। ক্রুমিক অ্যাসিড হাত পা বা শরীরে না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে, যাতে যদি ওই অ্যাসিড ত্বকে লেগে যায় কোনো কারণে হঠাৎ করে, তাহলে প্রচুর পানি দিয়ে ধুয়ে শেষে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ভালো করে দিতে হবে। এখানে একটু অবজেক্টিভ মনে রাখতে হবে। আমরা পড়বো এই চ্যাপ্টারের শেষ অংশে যে হাতে পায়ে বা ত্বকে অ্যাসিড লাগলে কী করতে হয়। যেহেতু সালফিউরিক অ্যাসিড, তাকে প্রশমিত করতে হবে ক্ষার দ্বারা, তার মানে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দ্বারা ধুয়ে নিলে কি প্রশমিত হয়ে যায়। ল্যাবরেটরিতে কাজ সামগ্রী ব্যবহারের কারণটা কী? কাজ সামগ্রী ব্যবহারের কারণ হলো আমরা ব্যবহার করি বিশেষ করে বুরেট, পিপেট, বিকার, কনিকাল ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার, আর্সেনিক ফ্লাক্স প্রভৃতি ব্যবহার করে থাকি। ব্যবহৃত রাসায়নিক দ্রব্যগুলো সাধারণত কাঁচের সাথে বিক্রিয়া করে না, তবে তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এদের একটু দাগ দিয়ে রাখো। তীব্র ক্ষার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র অ্যাসিড হলে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। কাঁচে পাত্রে রাখা যাবে না, কারণ এরা কাঁচের সাথে বিক্রিয়া করে বা কাঁচের ক্ষয় সাধন করে। যেমন কাঁচের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট লবণ তৈরি করে ফেলে আর পানি উৎপন্ন করে, Na2SiO3 তৈরি করে ফেলে। কাঁচ স্বচ্ছ হওয়ায় রাসায়নিক পদার্থের পরিমাণ, গুণগত মান এবং রাসায়নিক পরিবর্তন অবলম্বন করা যায়। কাঁচ সামগ্রী সহজে পরিষ্কার করা যায়, কাঁচকে সহজে গলানো যায় বলে বিভিন্ন আকৃতির কাঁচ সামগ্রী প্রস্তুত ও রিসাইকেল করা যায়। কোনো কারণে যদি কাঁচ ভেঙে যায়, আমরা পুনরায় রিসাইকেল করতে পারি, মানে পুনঃচক্রায়ন, মানে পুনরায় ব্যবহার করতে পারি। এখানে আমরা কাঁচ সামগ্রী ব্যবহার করি।
উন্নত মানের কাঁচ সামগ্রীর বিভিন্ন রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও ব্যবহার করলেও রাসায়নিক পদার্থ কাঁচের তেমন কোনো ক্ষতি সাধন করে না। এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পাঠ চার, যেটা হলো পলভঙ্গি ব্যালেন্স। তোমরা দেখতে পাচ্ছ পাঠ চারে পলভঙ্গি ব্যালেন্স, এটা ভালো করে পড়তে হবে। পলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স, টু ডিজিট ও ফোর ডিজিট, এই পাঠটা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।